বন্ধুরা দেখো আজকে আমি কাফি নিয়ে এসেছি কারণ আজকে ওর আনু আজকে অন্নপ্রাশন তাই আজকে ওকে নিয়ে এসেছি তোমরা অনেক অনেক ওকে আশীর্বাদ দাও যাতে ও সুন্দরভাবে ভালো মানুষ হয়ে ভালোভাবে জীবন যাপন করতে পারে ওই দেখো ওই দেখো এই দেখো এই দেখো এই দেখো ঠিক আছে তোমরা দেখো ওর আজকে অন্নপ্রাশন তাই আমরা খুব মজা করছি আজকে ওকে নিয়ে ঠিক আছে এরপরের ভিডিও ইয়েটা দেখো কি কি করছি আমরা দেখো অন্নপ্রাশনের দিন সকালবেলা কি সুন্দর আমরা সবাই মিলে ওকে হলুদ ছুঁয়ে ছুঁয়ে স্নান করাবো প্রথমে আমি ওকে হলুদ ছুঁয়ে স্নান করানোর জন্য প্রস্তুত করছি তারপরে ওর মা দেখবে এরপরে করবে দেখো ওর মা এবার দেখো হলুদ ছুঁয়ে দিচ্ছে আর ও অবাক চোখে দেখো তাকিয়ে তাকিয়ে দেখছে দেখো এরপরে ওর পিসি যাবে পিসি করবে পিসি ওর পিসি ছুঁয়ে দিচ্ছে দেখো হলুদ আমাদের এগুলো নিয়ম শৃঙ্খলার মধ্যেই পড়ে এগুলো আমরা নিয়ম মেনে চলি এগুলো আমরা করি আমাদের বিয়েতেও এগুলোই হয় আমাদের ইয়েতে অন্নপ্রাশনও এগুলোই করতে হয় কিন্তু এবার তো নানা রকম অবস্থার পরিপ্রেক্ষিতে কিছুই করা হলো না যেটুকু পারলাম সেটুকুই আমরা পালন করলাম এবার মাথায় জল দেবো চোখে মুখে জল দিয়ে দিচ্ছি এবার স্নান করানো আর কি নিয়ম কিন্তু ওকে বাচ্চা তো ওকে তো অতটা স্নান বাইরে করানো যাবে না তার অল্প অল্প করে জল দেওয়া হচ্ছে দেখো এবার তাকে পুকুর দিয়ে জল ঢেলেছি বলে কান্না শুরু করে দিয়েছি আমাদের যেটুকু নিয়ম পালন করার আমরা সেটুকুই যতটা পেরেছি করেছি দেখো মাথার উপর দিয়ে আমরা আমি কি সুন্দর জল ঢেলে দিচ্ছি ওই জল মা খাওয়া মুছিয়ে দিচ্ছি দেখো আনুকে আমি প্রথমে আমি একটুখানি পায়েস মুখে দিচ্ছি ভোগ ভোগ করেছিলাম এটা আমি ঠাকুরে এটা আমি ওকে দেবো মুখে তার আগে একটু মালা করিয়ে নিলাম এবার এই দেখো ঠাকুরের ভোগটা আমি ওর মুখে একটু ছোঁয়াবো তার আগে ও ঘুমিয়ে গেছিলো খুব কাঁদছিল ঘুমিয়ে গেছিলো তা সত্ত্বেও আমাদের ওই দেখো কাঁদছে দেওয়াই যাচ্ছিলো না তারপরে অনেক কষ্ট আসলো ও অনেক ভোরে উঠেছিল তো নিয়ে তারপরে অনেক কষ্টে তারপরে একটুখানি যখন একটু স্বাদ পেলো তখন আস্তে টুকটু করে খাওয়াচ্ছিল একটু একটু দেখো আবার পা নাচাচ্ছে দেখো কি সুন্দর এবার আমি সব কিছুর থেকে অল্প অল্প কারণ বাচ্চা ওর তো এখনো দাঁত ওঠেনি ওকে তবু এগুলো নিয়মগুলো মানাতে হবে বলে আমি সব কিছুর থেকে একটু একটু করে নিয়ে ওর মুখে ছুঁয়ে দিলাম এরপরে আমাদের যে নিয়মগুলো আছে সেগুলো একটু অল্প অল্প করে মানার চেষ্টা করলাম আর এখন মুখের মধ্যে ছোঁয়াচ্ছি আর ও রান্না করছে ও খাবে না প্রথম খাবার মুখে পড়েছে ও কিছুতেই খাবে না আর ওই আমি আমাদের নিয়ম আছে এই মাছের মাথা আমাদের নিয়ম আছে দেখো মাছের মাথা মুখে ছোঁয়ানো
দেখো আমাদের নিয়ম আছে যে বাচ্চাদের অন্নপ্রাশনের সময় ওদেরকে ওদের সামনে বই পেন টাকা অনেক কিছু সামনে রাখা হয় তার মধ্যে বাচ্চাকে আশীর্বাদ করে আর কি ওকে বাচ্চার সামনে ওটাকে থালাটাকে নিয়ে যেতে হয় আর বাচ্চারা হাত দিয়ে যেটা হাত দেয় আমাদের নিয়মের মধ্যে ওগুলো পড়ে যে যেটা হাত দেয় সেটাই নাকি ও বেশি পারদর্শী হয় জীবনে এরকম আমাদের মধ্যে এইসব প্রচলনগুলো রয়েছে সেজন্য আমি নিয়ে গেছিলাম থালাটা ধরে ওর সামনে প্রথম ইতস্তত করছিল কিছুতেই তো নেবে না বুঝতেই পারছিল না এগুলো কি অবাক দৃষ্টিতে তাকিয়েছিল প্রতিমে বইয়ের দিকে আমি আসলে একটা স্বামী বিবেকানন্দর বই কালারফুল বই রেখেছিলাম নিয়ে ও তাকিয়ে তাকিয়ে দেখছিল তারপরে ওর কি মনে হলো ভালো করে তাকিয়ে তাকিয়ে দেখছে দেখতে দেখতে তারপরে বইয়ের মধ্যে পপাং করে হাতটা দিয়ে দিয়েছে নিয়ে আমরা তো খুব খুশি হয়েছি যে ও বইয়ের উপরেই হাতটা দিয়েছিল নিয়ে তারপরে আবার টাকাও ছুঁয়েছে পেনও ছুঁয়েছে কিন্তু মেনলি ও বইয়ের উপরেই হাতটা দিয়েছিল তারপরে ও পেনটা ধরে নাচার করছিল পেনটা ধরে তুলে নিল তা আমরা সেই মতোই চিন্তা করছি তাহলে ও বোধ হয় বইয়েই টান হবে ওর খুব বই খাতা বইয়ে টান হবে খুব পড়াশোনায় ভালো হবে দেখো আনু যে মুকুটটা পরে আছে সেটা ওর পিসি কিন্তু হাতে বানিয়েছে এই দেখো আনু যে মুকুটটা পরে আছে দেখো এটা আমরা বাইরে থেকে কিনিনি কিন্তু কারণ এই সময়টা অনেকটাই আমাদের নিয়মের মধ্যে চলতে হবে বলে এই দেখো মাছের মাথাটা এই সময় ছোঁয়াতে হয় এই দেখো মাছের মাথাটাও আমি ছোঁয়াচ্ছি মাছের মাথাটা বলে নাকি খেতে হয় কিন্তু আমি ওই ছুঁয়ে দিচ্ছি ও তো আর খেতে পারবে না ওকে ছুঁয়ে দিচ্ছি আর এই দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির গ্রামের বাড়ির আমাদের যে ঠাকুর মন্দির আছে সেখানকার দুর্গা ঠাকুরের মন্দির দালান এটা আমরা আসলে এখান থেকে তো পুজো সেরকমভাবে দিতে পারিনি সেও না আমাদের ফোনে ফোনে আমরা বলে দিয়েছিলাম আমার ভাসুররা থাকেন তা ওখানে আমরা একটা পুজো করিয়েছিলাম আমার ভাসুররা পুজো করে দিয়েছিল আমাদের এই বছরে ওখানে পুজো হবে আমরা তো যেতে পারবো না ওখানে পর্যন্ত হয়তো তো যাই হোক ওই দালানে আমাদের পুজো করিয়ে দেওয়া হয়েছিল আমার আনুর নামে তা সেই পুজোরই একটা ছোট্ট অংশ এখানে তুলে ধরলাম আমাদের গ্রামের বাড়ি সেখানে পুজো হয়েছে আমরা ফোনে ফোনে খবর পাচ্ছিলাম যে ওখানে আমরা আমাদের পুজো দেওয়া হচ্ছিল তাই দেখো আনুকে এবার দেখো আমরা একটুখানি দইও আমি খাওয়া আমার মেয়ে খাওয়াচ্ছি তাই দেখো দই আর পায়েস খাওয়াচ্ছি সবাইকে ছোঁয়াতে হয় তাই জন্য আমার মেয়ে এবার একটুখানি ওকে আশীর্বাদ করবে আশীর্বাদ করে ওই একটুখানি করে প্রসাদ মুখে ছোঁয়াবে ওর বাবা এবার ছোঁয়াচ্ছে মানে আমার ছেলে সবার হাতে একটু একটুখানি করে প্রসাদ মুখে দেবে আর কি এবার ওর মা ঠান্ডু ফুটিয়ে প্রথমে আশীর্বাদ করবে এরকম পরিস্থিতিতে আমরা দেখো আনু অন্নপ্রাশনটা এইভাবেই সারলাম এরপরে আমরা দেখো কিছু ফটো তুলেছিলাম সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম